আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব ত্বকের যত্নে ঘরোয়া একটি ফেস প্যাক, ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকটি, যেটা কিনা ইউজ করে আমি খুব বেশি উপকৃত হয়েছি। আর এই শীতে এই ফেস প্যাকটি খুব বেশি কার্যকরী আমাদের ত্বকের জন্য। আর ন্যাচারাল উপাদান তো আমাদের ত্বকের জন্য খুবই ভালো, কোনো সাইড ইফেক্ট থাকে না। তো ভিডিওর শুরুতে যে কথাটি বলবো, আমার চ্যানেলে আজকে যারা নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ। তো চলুন দেখে নিই কী কী উপাদান লাগছে আমার আজকের এই ঘরোয়া ফেস প্যাকটি তৈরি করতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা হলুদ। কাঁচা হলুদটাকে আমি একটু বেটে নিয়েছি, বেটে এর থেকে রস বের করে নিয়েছি আমি এভাবে করে চেপে চেপে। এক্ষেত্রে কাঁচা হলুদের পরিবর্তে রান্নার হলুদের গুঁড়া যেটা ইউজ করি আমরা, সেটাও ইউজ করা যাবে। হলুদের তো অনেক গুণ, তবে কাঁচা হলুদটা ইউজ করাটাই বেটার। হলুদ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে খুব বেশি, ব্রণ, অ্যালার্জি, পোড়া দাগ, র্যাশ এগুলো দূর করতে হলুদ বেশ কার্যকরী। আর নিয়ে নেব টমেটো। তো আমি যেটুকু পরিমাণে তৈরি করব সেজন্য একটা টমেটো লাগবে না, টমেটোকে একটু গ্রেট করে নিতে হবে, একটু পেস্ট করে নিতে হবে টমেটোটাকে। তো আমি এভাবে করে পেস্ট করে নিলাম। টমেটোর রস আমাদের ত্বককে ক্লিন করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, রোদে পোড়া দাগ দূর করে, তাছাড়া ব্রণের সমস্যাও দূর করে। তো এখানে আমি ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি, একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি যেটুকু বানাবো ফেস প্যাক সেইটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি। হলুদের রস 2 থেকে 3 চামচ পরিমাণে, যেটুকু পরিমাণে ফেস প্যাক তৈরি করব সেই পরিমাণে নিয়ে নেব, বাকিটা ফ্রিজে রেখে দেব, আবার পরে ইউজ করব। এই ফেস প্যাকটি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করলে বেশি ভালো হয়। শীতে কিন্তু আমাদের ত্বক খুব বেশি কালচে কালচে ভাব হয়ে যায়, কেমন হয়ে যায়। এভাবে করে যদি আমরা ঘরোয়া উপায়ে একটু যত্ন নিতে পারি তাহলে ত্বকটা সুন্দর থাকবে, ভালো থাকবে। হলুদের রস আর টমেটো পেস্টের সাথে আরেকটি উপাদান ইউজ করব, এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। তো আতপ চালের গুঁড়াটাই ইউজ করতে হবে। তো ত্বক পরিষ্কার করতে চালের গুঁড়ো কিন্তু খুব বেশি কাজে দেয়, ব্ল্যাক হেয়ার্স দূর করে, নাকের দুপাশে ব্ল্যাক হেয়ার্স, তারপরে ত্বকের মরা কোষ দূর করে, সবগুলো উপাদানই কিন্তু আমাদের ঘরেই থাকে। আমার চ্যানেলে এ ধরনের ফেস প্যাক আরও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিব। শত ব্যস্ততার মাঝেও অবশ্যই আমাদেরকে কিন্তু নিজের যত্ন নিতে হবে। আর এই শীতে তো কথাই নেই, শীতে বাড়তি যত্ন নিতেই হবে ত্বকের, চুলের, নয়তো সমস্যা হয়ে যায় অনেক বেশি। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। তো এই ফেস প্যাকটা কিন্তু হাতে পায়ে মুখে ইউজ করা যাবে, এভাবে আলতো হাতে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি ইউজ করলে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়। শীতে আমাদের ত্বক একটু কালচে কালচে ভাব হয়ে যায়, তবে সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে করে আমরা ত্বকের যত্ন নিতে পারি ঘরোয়া উপাদান দিয়ে। আর আমি যে কয়টি উপাদান দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করেছি সবগুলোই আমাদের ত্বকের জন্য খুবই ভালো। এই ছিল আজকের ভিডিও, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।